আল্লাহ যা আচ্ছা আচ্ছা আল্লাহ আমি না রোজাকে দামি বানাবো, কি দিয়ে দামি বানাবো বলেন, রোজাকে দামি বানাবো বলেন, কি দিয়ে দামি বানাবো? বাহিরে চার কাজ বলেন, ভিতরে তিন কাজ, বাহিরে চার কাজ, ভিতরে তিন কাজ, ভিতরে তিনটা। এক নাম্বার আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়, আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফ। আল্লাহর রহমত, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। আচ্ছা, শ্যামার মধ্যে ঘি আর চিনি যত বেশি দেয় তত বেশি মজা হয় না? ঘি আর চিনি যত বেশি দিবে তত বেশি মজা হবে। রোজার মধ্যে যদি এই তিনটা যত বেশি দিবে তার রোজা তত দামি হবে। তিনটা কি কি? আল্লাহর মহাব্বত, রহমতের আশা, আজাবের ভয়। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া বলো তো রোজাটা কেন রাখা, উত্তর হবে, ভাই আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহর কাছে জান্নাতের আশা করি, আল্লাহর আজাবকে ভয় করি। এই তিনটা কুতুবুর রোহা, এটা হলো চাকরির মেরুদণ্ড, এটা হলো কুতুবুদ্দিন, এটা হলো দিনের মূল, এটা হলো আসাসুদ্দিন, এটা দিনের বুনিয়াদ। এই তিন বস্তু, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাব। আল্লাহর মহাব্বত বান্দাকে আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয়, রহমতের আশা কোনো আবাদত ছুটতে দেয় না, আর আজাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। আল্লাহর মহাব্বত কি করে বলো? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আবার আল্লাহর মহাব্বত, দুই নাম্বার কোনো আবাদত ছুটতে দেয় না, তিন নাম্বার আজাবের ভয় কোনো গুনাহ কোনো গুনাহ। তিনটা মূল হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, এবার নামাজ দামি হয়ে গেছে। এই তিনোটার ডিগ্রি যার যদ্দুর, তিনোটার মাপ যন্ত্র আল্লাহর কাছে আছে, এখানে থার্মোমিটার বসানো আছে, এটা উঠানামা করে, কি করে এটা, কি করে এটা উঠানামা করে। এই তিনটা যার কলিজায় যদ্দুর, আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের দাম তো, ইবাদতের কমন নাম্বার, কমন নাম্বার, একটা কমন নাম্বার আছে না, কমন নাম্বার হলো দশ। কোন নামাজের কমন নাম্বার? জামাতের কমন নাম্বার সাতাইশ। কমন নাম্বার কত? সবাই একসাথে পেয়ে গেছি মাগরিবের নামাজ সাতাইশ 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 সাতাইশ, সবার নাম্বার কমন নাম্বার সাতাইশ। এবার দেখি তার দিল কেমন, তার দিলে তিনটা কেমন। ও সত্তর দিয়ে দাও, এটা সত্তর, এনারে দিয়ে দাও সাতশো, এনারে দিয়ে দাও সাত হাজার, এনারে দিয়ে দাও সাত লাখ, এনারে দিয়ে দাও সাত কোটি, এনারে দিয়ে দাও সাত হাজার কোটি, এনারে দিয়ে দাও সাত লাখ কোটি। আল্লাহ ইনারে কত দিতাম কিনলিগা, ওই ইনি কত মহাব্বতে পড়ছে এটা আমার আমার আন্দাজা হয় না, রেখে দাও এটা আমি বসাবো। আচ্ছা এবার বলেন তো আমাদের নাম্বারের হাল কি? সাতাশ কোন রকমে টানে কিছু পাইতে হতো বহুত কঠিন। হ্যাঁ আচ্ছা, আজকে ফজরের ইমাম সব কোন কোন কালাম দিয়ে নামাজ পড়ছে একজনে শুনে দেন তো, কিন্তু গত সতের বছর আগের কথা তো মনে আছে, বলেন না? বারো বছর আগের কথা তো মনে আছে, লেকিন আচ্ছা কালকে রাতে কি দিয়ে খাইছেন মনে আছে নি? কালকে রাতে কি দিয়া ভাত খাইছেন মনে আছে নি? মনে নাই বলে। আচ্ছা পরশুর ফজর নামাজের রাতের কথা কন তো, আমাদের নামাজ যদি কোন রকমের মালিক সাতাইশ দিয়ে দেয় তবু বহুত, কিন্তু সেটা দিবে শুধু ইমামের সাথে পড়লে, বাইরে বাড়িতে গিয়ে যদি ফরজ পড়েন আমার তো মনে হয় না জিরো মিলবে বলে মাইনাস জিরো দিয়ে রাখবো, মাইনাস জিরো চপ এটা মাইনাস জিরো। আমারটার কথা আমি কইছি, আপনাকে কথা কই থোড়া কি রমদান দামি হবে কয় জিনিস তারা ভিতরে কয় জিনিস? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। সুবহানাল্লাহ,
এবার বাইরে চার জিনিস বলেন, এক নাম্বার তেলাওয়াতে কোরআন, বেশি বেশি তেলাওয়াতের দ্বারা রোজা দামি হবে। দুই নাম্বার বিকাসাতে জিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করার দ্বারা রোজা দামি হবে। সুবহানাল্লাহ বলে না। তিন নাম্বারে হলো ইতামুত্তাম, অন্যদেরকে ইফতার করাবার দ্বারা আপনার রোজা দামি হবে। অন্যদেরকে ইফতার করাবার দ্বারা আপনার রোজা কি হবে? চার নাম্বারে হলো বিতরকিল মাসি, সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি হবে। চোখের গুণা ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি, কানের গুণা ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি, জবানের গুণা ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি, হাতের গুণা ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি, দিমাগের গুণা ছেড়ে দেওয়ার দ্বারা রোজা দামি। এটা না কোনো গুণা মুক্ত রোজা, এটার দামি আলাদা। সুবহানাল্লাহ বলে কি। আচ্ছা যেমন ধরেন, এটা একটা সাদা কাপড় না, সাদা কাপড় তো আপনার কাপড়টা কয় জায়গা দিয়ে ছিদ্র হইলে আপনার কাছে ভালো লাগবে? ছিঁড়ে গেছে আর কি, জায়গা জায়গা ছিঁড়ে গেছে, কয়টা জায়গা ছিঁড়ে হইলে আপনার কাছে ভালো লাগবে? আছে কারো জামা ছিঁড়ে আছে? আসেনি কারো জামা ছিঁড়ে আছে? আছে কারো কাছে? হ্যাঁ, আমারটা তো আরও আগেই নেই। কোনো কোনো পাঞ্জাবি জীবনে একবার পরি, কয়বার? একবার, শুধু একবার পরি। ওই আল্লাহর বান্দা হাদিয়া দিয়েছে দেখিয়া মহাব্বত একবার পরছি, ব্যাস শেষ, আর পড়ার সুযোগ নেই, আরেকজনকে পড়ায় দিছি আলহামদুলিল্লাহ। কয়টা পড়বে আলহামদুলিল্লাহ? বারান, এক এক জামায় এক এক জামা ছিদ্র ১৩টা পড়বেন কেউ? এটা কয় টাকা দিয়ে কিনবেন আপনি বলেন না? এ রোজাটা, এই জামাটা আপনি কয় টাকা দিয়ে কিনবেন? ফ্রি দিলে নেবেন? আচ্ছা, এবার চোখের গুণে একবার করেছেন রোজা ফেটে গেছে, কানের গুণে একবার করছেন রোজা ফেটে গেছে, গা হাতের গুণা করছেন তো রোজা ফেটে গেছে। এবার আপনার রোজা কয়বার ফাটলো? শুধু তিনবার নিয়ে ফাটে সারা দিন? হ্যাঁ, আচ্ছা এবার এই ফাটা জামাটা, এই ফাটা রোজাটা আল্লাহ নেবেন কেন? বুঝাতে পারতেছি না তো, ফাটা জামাটা আল্লাহ নিবে? আমাদের রোজা ফেটে গেছে না, না যায় না বলেন? আসসামু জান্নাতুন মা লাম ইউখরাক, আসসামু জান্নাতুন মা লাম ইউখরাক। রোজা হলো ঢাল, জান্নাতুন মিনান নার ওয়া জান্নাতুন মিনান নাফস ওয়া জান্নাতুন মিনাশ শাইতান। সুবহানাল্লাহ, এটা ঢাল, জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল, শয়তান থেকে বাঁচানোর ঢাল, কি নফস থেকে বাঁচানোর ঢাল। এখন ঢালটা যদি ফাইটা যায়, ফাটা ফাইটলে যাও দুশ্মনের ওয়ার কে মোকাবেলা করবে? হ্যাঁ, একটা ছিদ্র হলে বুঝে না কেউ নিবে না, নিবে কেউ? তা ছিঁড়া জামা কয়বার নিবেন আপনি? ছিঁড়া জুতাটা আপনি কিনবেন না? আপনি যদি রাস্তা থেকে ছিঁড়া জুতাটা দিয়ে দেয় ভাই আমার জুতাটা লয়ে যাও, এতে কি করবো? কেউ অপমান করবে? তো ছিঁড়া জুতা নিতাম আমি, বেটা আমার কি কম আছে রে? আল্লাহ কি কয়? এই তো ছিঁড়া ছিঁড়া দ্রুত আমি নিতাম গিলে গেলে, আমার কি কম আছে? কি আমাদের অশুদ্ধ তসবি নিবে কেন? আমার অশুদ্ধ রোজা নামাজ নিবে কেন? আমাদের অশুদ্ধ রোজাগুলো নিতে কেন? এই জন্য রোজা দামি হবে গুনাহ মুক্ত হওয়ার দ্বারা। বলেন চোখের গুনাহ করতাম না, বলেন করতাম না, চোখের গুনাহ করতাম না, বলেন বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, মোবাইলের গুনাহ করব না। রমজানে মোবাইলটা না ধরলে কি তো তোর, এটা রমজানে এটা তো তো রমজানে মোবাইলের কথা বলি কি, রমজানে চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ বলেন করব না, রোজা দামি হবে। রোজা কি হবে? এ রোজা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট 30 দিন ট্রেনিং করলে যদি একটা সার্টিফিকেট দিয়ে দেয়, 30 দিন ট্রেনিং করলে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তো সার্টিফিকেট দাম কত? রমজানের চাঁদ উঠা মাত্র এই রব সার্টিফিকেট দিবে, যাও জাহান্নাম থেকে মুক্ত, যাও। কিন্তু কোন রোজা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলবে? বলেন
সাহাবা রাসূলকে জিজ্ঞেস করলেন আইয়ুস সিয়াম আফদল, আইয়ুস সিয়াম আফদল, কোন রোজা সর্বোত্তম? রাসূল বলেন কাসরাতু জিকরিল্লাহ, যার জিকির যত বেশি হবে তার রোজা তত দামি হবে। তারপর জিজ্ঞেস করলেন কার হজ কত উত্তম, কার জিহাদ কত উত্তম? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিল সহিহ এর মধ্যে লিখছে হাদিস লম্বা, এর সাথে আমি জুড়ে দিয়েছি কোন খতিব কত উত্তম, কোন বক্তা কত উত্তম, কোন পীর কত উত্তম, কোন বাবা কত উত্তম, কোন মা কত উত্তম। এক জবাব কাসরাতু জিকরিল্লাহ। একবার দুই বছর আগে, এক বছর আগে লক্ষ্মীপুরে, আরে নোয়াখালীতে একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার আমাকে বললেন, উনি ট্রেনিং সেন্টারের পুলিশ অফিসার, পুলিশ ট্রেনিং করায়, উনি আমাকে বললেন যে হুজুর আমার গ্রামের মসজিদে একজন ইমাম লাগবে, আপনি আমাকে একজন ইমাম দিবেন যার কাছে সবাই পানি পড়া নিতে আসে। আমি স্যার আমার কাছে যোগ্যতা মাপকাঠি নাই, কোন যোগ্যতা হলে যে পানি পড়া নিতে আসে এটা তো আমি বলতে পারবো না স্যার, কেমনি বুঝবো এটা? তোকে হুজুর এটা তো বোঝা সহজ, গুণা না করলে তো এর কাছে পানি নিতে আসবো। এটা পুলিশে কইল কি? গুণা না করলে তো তার কাছে মানুষ পানি পড়া নিতে আসবে। আল্লাহ, এই জন্য মেরে ভাইও রোজাকে দামি বানানো চার জিনিস দ্বারা, বেশি বেশি তেলাওয়াতের দ্বারা, বেশি বেশি জিকির ও নওয়াফিলের দ্বারা, আর কি আশেপাশের মানুষগুলোকে ইফতার করাবার দ্বারা। এটা সবচেয়ে সুন্দর এক সলিউশন আছে, সুন্দর একটা প্রেসক্রিপশন আছে। আপনি যদি এক বস্তা খেজুর আপনি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় পুছিয়ে দেন আর বলেন যে হুজুর এই খেজুর দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন, আপনি কি পরিমাণ পিওর রোজার নেকি পাবেন বলে? যারা সারাদিন তেলাওয়াত করেছে এমন এক রোজার নেকি আপনি পেয়ে যাবেন। এক বস্তা সানা, সানা কন্যা, হ্যাঁ সোলাবুট, এক বস্তা সানা সুন্দর করে মাত্র 3600 টাকা সুন্দর করে কিনে একটা রিক্সা দিয়ে আস্তে করে কোনো মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়ে বলেন হুজুর এটা দিয়ে ওদেরকে ইফতার করাবেন, ফিউ রোজার নেকি পেয়ে গেলেন। সুযোগ আছে কিনা বলেন, আছে কিনা বলেন? হ্যাঁ, ইফতার পার্টি দিতে কত লাগে? হারামে পাকে মাঝে মাঝে সোমবারে, সোমবারে কি দেয়? সেহারি দেয়, আরে ইফতার দেয়, বৃহস্পতিবার ইফতার দেয়। তো আমরা যারা রোজাদার থাকি সাইয়াই দেয়, গায়ে রোজাদারও সব খেয়ে ফেলে, আসরের পরে দিছে তো ইফতার পর্যন্ত সব শেষ, কি ওরা দিছে কি লেগা রোজাদারের লেগে গায়ে ইফতারি সব শেষ। আমাদের ইফতার পার্টি তো সব আগে শেষে ইল্লা মার রাহে। আপনি আপনার এক বস্তা খেজুর, এক বস্তা আতপ চাল কিনেন, এক বস্তা চিনি কিনেন, যার সাধ্যে যেমন কুলা 5 কিলোই কিনেন, 5 কিলো মুড়ি কিনেন, আপনার নিকটতম কোনো মাদ্রাসা দিয়ে দেন, পিওর রোজার নেকি নিয়ে ঘরে যাবেন, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 40 না এই আমরা কিভাবে ইফতার করব, কিভাবে ইফতার করাবো, আমাদের তাই কিছু রাসূল এক ঢোক পানি দিয়ে করালেও হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের রোজাগুলোকে দামি বানায় দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা আচ্ছা, আজান হয়ে যাক ইনশাআল্লাহ, যাদের ওযু নাই তারা ওযু করে আসে, আল্লাহ তৌফিক দান। আমাদের কাছে কিছু কিতাব আছে, 11টা কিতাব আছে আমার, সবগুলোই জিকির উপরে লেখা, যদি সুযোগ থাকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান।